नमस्कार बंधुरा, आमी कौशिक आपनादेर संगे आछि। आपनारा देखछेन आमार लाइफ स्टोरी चैनल। तो बंधुरा, आज के प्लांक सम्बन्धे तोमादेर एकटी भिडियो दिते चलेछि। तो प्लांके अनेके हयतो असुविधाय पड़ते पारो, अनेकेर पेटे हयतो मेद जमे गेछे अनेक, एर जन्ये अनेक रोग होते पारे भविष्यते। तो एर जन्ये आर कि तोमादेरके प्लांक भिडियो दिच्छि। तो एटा तोमरा देखे देखे प्रैक्टिस करते पारो, रोज अन्तत कम करे 2 मिनट करार चेष्टा करबे प्रतिदिन। तो এটাই আর কি তোমাদের কাছে আশা করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, আর যদি কোনো প্রবলেম হয় তাহলে কমেন্ট করবে। তো চলো শুরু করা যাক। প্লাঙ্ক প্রতিনিয়ত 2 মিনিট করে প্র্যাকটিস করুন। আশা করি আপনি খুবই ভালো ফল পাবেন। যদি আপনার পেটে অতিরিক্ত চর্বি জমে থাকে তবে সেই চর্বি অনায়াসে ঝরে যাবে। মাত্র 2 মিনিট করুন, একটানা করার দরকার নেই, থেকে থেকে করুন। প্রথমে 30 সেকেন্ড, তারপর 30 সেকেন্ড, তারপর 30 সেকেন্ড, তারপর 30 সেকেন্ড, এরকম এর মাঝে মাঝে 10 থেকে 15 সেকেন্ড করে রেস্ট দিন, তাহলে আপনার খুবই ভালো হবে। আমি যেমন প্রতিদিন প্ল্যাঙ্ক করি, প্রথমটা 40 থেকে 45 সেকেন্ড, তারপর 30 থেকে 35 সেকেন্ড, তারপর 30 থেকে 35 সেকেন্ড, আর তারপর 15 থেকে 20 সেকেন্ড, এর মধ্যে করতে থাকি। তো প্রতিনিয়ত এটা প্র্যাকটিস করলে আপনার শরীরের পক্ষেও ভালো, এবং যদি শরীরে কোনো ব্যথা বেদনা থাকে তাহলে উপশম হয়। এছাড়াও যদি আপনার মেরুদণ্ড সোজা না থাকে তাহলে সোজা হয়ে যায়। এটা প্রতিনিয়ত করতে হবে, হাতের মাসেল পাওয়ারও বাড়তে থাকে এবং শরীর প্রচণ্ড পরিমাণে ফ্রেশ হয়ে যায়। প্রতিনিয়ত সকালবেলা না হয় বিকালবেলা যে কোনো এক সময় বেছে নিন এই প্ল্যাঙ্ক করার জন্য। তবে 2 মিনিট করে করার চেষ্টা করবেন, একটানা করার কোনো দরকার নেই। ধীরে ধীরে করুন, আপনার যতটুকু সামর্থ্য ততটুকুই করুন। সবচেয়ে প্রথমেই 2 মিনিট করতে বলবো না, প্রথম 1 মিনিট করে প্র্যাকটিস করতে শিখুন, তারপর 2 মিনিটের কাছে যান। তো কেটে কেটে করবেন, হয়তো প্রথমে 20 সেকেন্ড করলেন, তারপর 20 সেকেন্ড করলেন, তারপর 20 সেকেন্ড করলেন, তারপর আবার 20 সেকেন্ড করলেন, এভাবেই করতে থাকুন। তো এভাবে করতে করতে আপনার প্র্যাকটিস হতে 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 যখন আপনি করতে পারবেন অনায়াসে, তখন 2 মিনিট আরামসে হয়ে যাবে। তো আপনারা যদি ভিডিওটি দেখে একটু হলেও উপকৃত হন তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, তাদেরকেও দেখার সুযোগ করে দিন। তো সবচেয়ে প্রথমে বলবো যে প্ল্যাঙ্কটি প্রতিদিন করার চেষ্টা করুন, আপনার শরীরের উপকার হবে, আর মাঝে মাঝে একটু একটু করে রেস্ট দিন। তো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করতে ভুলবেন না।